ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল লাইফ সায়েন্স ক্লাসরুম এই ভিডিওতে আমি যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন আলোক অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করবো যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা ব্যাকটেরিয়া শৈবাল এবং বিভিন্ন এক কোষি ও প্রাণীর দেহের গঠন সম্পর্কে জানতে পারি এছাড়াও উদ্ভিদের মূল কাণ্ড পাতার অন্তর্গঠন তাছাড়া কোষের অঙ্গাণুর গঠন কোষ পর্দার গঠন আর জীবদেহের বিভিন্ন অঙ্গ তার প্রস্তচ্ছেদ সম্পর্কে তার কলার গঠন সম্পর্কেও জানতে পারি এবারে আসব যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের গঠন অর্থাৎ এর গঠন কীরকম হয় সেটা একটি চিত্রের সাহায্যে দেখানো হবে এবার আসছি যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য নিয়ে এই আলোক অনুবীক্ষণ যন্ত্রে দু ধরনের লেন্স ব্যবহার করা হয় একটা হচ্ছে অকিউলার লেন্স আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স এই লেন্সগুলো বিবর্ধন ক্ষমতা সম্পন্ন কারণ এই বিবর্ধন ক্ষমতা সম্পন্ন লেন্স হওয়ার জন্য এদের সাহায্যে আমরা দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় করে দেখতে পারি এই অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলো দ্বারা দ্রষ্টব্য বস্তুকে আলোকিত করা হয় এর জন্য একটি বিশেষ ধরনের আয়নার সাহায্য নেওয়া হয় এই আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দ্রষ্টব্য বস্তুকে দু থেকে চার গুণ বড় করে দেখা সম্ভব হয় এই হচ্ছে যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য এবারে আসছি ইলেকট্রন আলোক অণুবীক্ষণ যন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা নিয়ে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয় এই যন্ত্রে কাচের লেন্সের পরিবর্তে তড়িৎচুম্বক ব্যবহার করা হয় দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় আর এই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দ্রষ্টব্য বস্তুকে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড়ো করে দেখা সম্ভব হয় এর সাহায্যে ভাইরাস অনুজীব এবং কোষের মধ্যের অঙ্গাণুগুলোর পুঙ্খানুপুঙ্খ গঠন দেখা সম্ভব হয় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই লাইক আর শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ